আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে 2022 ফুটবল কাতার বিশ্বকাপ, আর এর পরপরই বাংলাদেশ আসার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি, আর এইটা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে তিনি পোস্ট করেছেন। এর আগেও 2011 সালে নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা একটা ম্যাচ হয়েছিল যেটা বাংলাদেশের মাঠে খেলা হয়েছিল, আর এরপর বাংলাদেশে আর কোনো সময় মেসি আসেনি, কিন্তু তিনি তার বাংলাদেশের আপ্যায়নের কথা বলেছেন। তিনি আবারও 2018 সালে আসার কথা হয়েছিল, কিন্তু ওই সময় তিনি কোনো একটা ম্যাচের কারণে, ব্যস্ততার কারণে আর বাংলাদেশে আসা হয়নি। সেই হিসাবে তিনি বলেছেন যে বিশ্বকাপের পরপরই তিনি ম্যাচ শেষ করে যদি আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে তাহলে অবশ্যই তিনি একটি বিশ্ব সফর করবেন। তার মধ্যে ছোটোখাটো, তারপর বড় যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশে তিনি ঘুরে বেড়াবেন, আর সেই হিসাবে তিনি জানিয়েছেন যে বাংলাদেশে তো তিনি অবশ্যই আসবেন। আর আপনাদের মনে অনেকের একটা প্রশ্ন থাকে যে হয়তোবা মেসি নেইমার এরা বাংলাদেশ নামে দেশকে চিনে না, কিন্তু মেসির কথা আপনি শুনলে অবাক হবেন, তিনি বাংলাদেশে এসেও গেছেন একবার, তো সেই হিসাবে তিনি বাংলাদেশেও আসবেন এমনটা তিনি জানিয়েছেন। এমনকি বেশ কয়েকটা দেশের লিস্ট তিনি জানিয়েছেন যে এই দেশগুলোতে তিনি ঘুরবেন বিশ্বকাপের পর। তো আপনার কি মতামত?